Good morning, my dear student of class 10. How are you? I am fine, thanks, and you? I hope that you are all well by the grace of Almighty Allah. During COVID-19, I expect that you are all staying at home and learning your lesson regularly. I also expect that you are all staying at home and watching my online English class. Before starting my topics, I want to say something to you. Please don't take any drug because it is very harmful to health. It causes cancer, heart attack, and many other fatal diseases. So you should give up it. Now, I am introducing myself. I am Shaukat Ali Siddiqui, assistant teacher, Shinawa High School, Aliyapur. In previous class, we have learned close test with blue. Today, I am going to set topics we'll discuss. Now, I am speaking in Bengali to understand clearly. Priyo Shikhartibrinda, aajke ami English video korte close test with blue niye alochona korbo. Itimodhye ami ekta passage likheche. Ekhon amra ami tomaderke bangla ইংরেজি ওয়ার্ডের বাংলা বলে দেওয়ার চেষ্টা করছি। দেখো প্রথমে আমাদের এই ইংলিশ দ্বিতীয় পর্বের প্রথম যে টপিকটা থাকবে সেটা হলো ক্লোজ টেস্ট উইথ ব্লু। এখানে লেখা থাকবে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস দ্য বক্স ইউ মে change it from some of the words and you may use one word more than once. অর্থাৎ আমাদের এখানে বক্সের মধ্যে যে বাক্যগুলো দেওয়া থাকবে সেগুলো আমরা লিখতে পারবো না সরাসরি আবার কখনো আমাদের এটার তাহলে আমাদের এটা বুঝতে আমরা চলো যাই এগুলোর অর্থ বোঝার চেষ্টা করি আত্মবিশ্বাস আত্মবিশ্বাস বা বিশ্বাস ট্রুথ মানে সত্য বা সত্যতা এটা নাম মার্ক বিশ্বাস করা পার্টস অফ স্পেস হলো চর্চা করা অথবা চাষাবাদ করা এখন আমরা এই অ্যাসেস করে সেটা বুঝতে পারবো যে কাল্টিভেট মানে চাষাবাদ করা নাকি চর্চা করা সেটা আমরা অ্যাসেস করে দিয়ে বুঝতে পারবো এটা ভাগ আমরা জানি একটা ওয়ার্ডের একাধিক অর্থ হতে পারে
I saw at the beginning, in our now part, about preposition and the song for care, preposition, I choose a monopoly, plural monopoly. It is now like Mitta Mata Vallava Thaka Ba Mitta Vala. It is a part the Amarjani Mitta Khana Khani Udo Guli Jitta. Tahole Amra Kuthume দশটা ওয়ার্ড আমরা শিখলাম, তোমরা অবশ্যই প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জেনে নেবে, অন্যান্য এক্সারসাইজ যখন করবে তোমরা তখন প্রত্যেকটা ওয়ার্ডের অর্থ জেনে নেওয়ার চেষ্টা করবে, তাহলে ইংলিশ তোমার কাছে খুবই সহজ মনে হবে। আমরা বাঙালি, আমাদেরকে অবশ্যই ইংরেজি অর্থ জানতে হবে। এরপরে আমরা আসি মেসেজে। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ট্রুথফুলনেস সত্যবাদিতা, আমরা জানি ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা, ইজ ক্যাশ গ্রেটেস্ট অফ অল ক্যাশ মিস মেক্স এন ক্যাশ রিয়েলি গ্রেট। একটা সেন্টেন্সের মধ্যে আমাদের তিনটা গ্যাপ আছে, আমরা দেখে নেই এই গ্যাপগুলো, যদি আমরা দেখি গ্যাপের আগে এবং পরে ওয়ার্ডগুলো যদি দেখি তাহলে আমাদের পার্স অফ স্পেস বসাতে খুব সহজ হয়। আমি পূর্বের ক্লাসেও তোমাদের এ বিষয় নিয়ে আলোচনা করেছি যে কোন পার্স অফ স্পেস কোথায় বসে, এবং নাউনের গ্যাপ, অ্যাডজেক্টিভের গ্যাপ, ভার্বের গ্যাপ এবং আদার্স পার্স অফ স্পেসের গ্যাপ নিয়ে আলোচনা করা হয়েছে। তো দেখো ট্রুথফুলনেস ইজ ক্যাশ গ্রেটেস্ট অ্যাপ of all gaps এখানে প্রথমে গ্যাপের আগে যে ভাগ আছে অ্যামিজা কোয়াজয়া দ্য ভাগ, এখানে কোন ভাগ হিসেবে এখানে ব্যবহার করেছে এই কমপ্লেক্স সেন্টেন্সের প্রথম অংশে প্রিন্সিপাল ক্লজে। এরপরে আছে হল গ্রেটেস্ট, এটা হল অ্যাডজেক্টিভ এর সুপারলেটিভ ফর্ম, সর্বশ্রেষ্ঠ। তাহলে সত্যবাদিতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ অফ অল দ্যাট। তাহলে এইখানে আমরা জানি অ্যাডজেক্টিভের ব্যাপারে আমরা বলেছিলাম যে যদি অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকে তার পূর্বে আর্টিকেল দা বসে, এটা একটা রুলস। তাহলে আমরা গ্রেটেস্ট আছে, তাহলে গ্রেটেস্টের পরে পূর্বে আমরা কি করব, দা লিখব, দা গ্রেটেস্ট, এটা আর্টিকেল লিখবে, দা গ্রেটেস্ট অফ অল। মানে সত্যবাদিতা হচ্ছে সর্বশ্রেষ্ঠ কি গুণাবলী, সকল গুণাবলী সর্বশ্রেষ্ঠ। তাহলে এখানে হার্ড ট্রু, আর এখানে নাম ওয়ার্ড হবে অল হল অ্যাডজেক্টিভ ওয়ার্ড। আমরা জানি অ্যাডজেক্টিভের পূর্বে পরে যদি জ্ঞান থাকে তাহলে সেখানে নাম ওয়ার্ড বসে, সেই জন্য এখানে নাম ওয়ার্ড বসে জায়গাটা আমাদের নাম বিভিন্ন আছে, চারটা নাম আছে, এক দুই তিন চার, আমরা জানি আর্টিকেলের পরে যদি একমাত্র গ্যাপ থাকে তাহলে সেখানে নাউন ওয়ার্ড বসে। তাহলে আমরা দেখি নাউন ওয়ার্ড আছে আমাদের ইতিমধ্যে বসে ফেলেছি, এখানে আছে পার্সন, এখানে ট্রুথ, এটা কনফিডেন্স আত্মবিশ্বাস সত্যতা, তারপরে হলো পার্সন ব্যক্তি। তাহলে হুইচ মেক্স এ ক্যাশ রিয়েলি গ্রেট, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে পার্সনটাই বসবে। তাহলে পার্সন যদি আমি বসাই তাহলে কি দাঁড়াবে,
যে উইচ মেক্স যা একজন ব্যক্তিকে প্রকৃতপক্ষে প্রভাব করে ক্লিয়ার আশা করি বুঝতে পারছো এরপরে আসো ইফ উই ডু নট যদি আমরা ক্যাচ দা হ্যাবিট অফ স্পিকিং দা ক্যাচ উই ক্যান নট কমান্ড দা ক্যাচ অফ আদার তাহলে আমাদের এইখানে এখানে একটা সেন্টেন্স এটাও কমপ্লেক্স সেন্টেন্স কমপ্লেক্স সেন্টেন্স নিয়ে এর পূর্বে আলোচনা করা হয়েছে তোমরা নিশ্চয়ই জানো এখন এই কমপ্লেক্স সেন্টেন্সের সাবঅর্ডিনেট ক্লজ এবং প্রিন্সিপাল সাবঅর্ডিনেট ক্লজে দুটা দুটা গ্যাপ আছে এবং প্রিন্সিপাল ক্লজে একটা গ্যাপ আছে তাহলে আমরা এটার অর্থ জানার চেষ্টা করি যদি আমরা ক্যাচটা থাকি যদি আমরা অভ্যাস স্পিকিং মানে কথা বলা তাহলে কি তাহলে বোঝা যাচ্ছে ইফ উই ডু নট প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো ডু নট রাবার এগুলোর পরে আমাদের দেখো এখানে আর্টিকেল আছে এই সাবজেক্টের মধ্যে কোনো হার্ড ওয়ার্ড নাই হার্ড ওয়ার্ড অনুপস্থিত এখানে সাহায্যকারী ভাগ আছে আমরা জানি সাহায্যকারী ভাগের পরে একটা ভাগ ওয়ার্ড প্রশ্ন মূল ভাগ তাহলে ইফ উই ডু নট এখানে ভাগ আমাদের এখানে আছে একটা দুইটা তিনটা চারটা ভাগ আছে এখন যদি আমরা চর্চা না করি তার চর্চা নির্দিষ্টে এখানে কাল থেকে যদি আমরা অভ্যাস কথা বলা আমরা যদি ইফ উই ডু নট কালটিভেট দা হ্যাবিট অফ স্পিকিং দা আমরা জানি আর্টিকেলের পরে যদি একমাত্র গ্যাপ থাকে এখানে আশা করছে যে আর্টিকেলের পরে একমাত্র গ্যাপ থাকে সেখানে নাম নেওয়ার বসে এখানে দিয়ে আসবে সেজন্য এখানে একটা নাম নেওয়ার বসবে তাহলে অর্থ দাঁড়াবে ইফ ইউ ডু নট কালটিভেট দা হ্যাবিট অফ স্পিকিং দা দেখো এখানে ট্রুথ ইয়ার ট্রুথ যদি আমরা সত্য সত্য কথা বলার অভ্যাস চর্চা যদি আমরা না করি তাহলে উই ক্যান নট কমান্ড আমরা নেতৃত্ব দিতে পারবো না দা ড্যাশ অফ আদার্স এখানে আর্টিকেল এবং প্রিপজিশন এখানে গ্যাপ আছে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে ডাসে এবং এখানে প্রিপজিশন তাহলে আমাদের আর্টিকেল এবং প্রিপজিশনের মাঝে গ্যাপ থাকলে এখানেও নাম পাঠ করবে তাহলে আমরা উই ক্যান নট কমান্ড দা ড্যাশ অফ আদার্স মানে আমাদের এখানে আমার নাম ওয়ার্ড আছে আমরা কনফিডেন্স বিশ্বাস তাহলে এখানে কনফিডেন্স 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 অফ আদার আমরা নেতৃত্ব দিতে পারবো আত্মবিশ্বাসে আমরা নেতৃত্ব দিতে পারবো ক্লিয়ার প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে দেখো মূল বিষয়টা হলো যে আর্টিকেল এবং প্রিপজিশন আছে জ্ঞান থাকে আমাদের তাহলে আমরা এটা যদি জানি তাহলে নাম বসবে আমাদের একাধিক থাকলে আমরা এটার অর্থ জানলে হয়ে যাবে দ্য ম্যান হু নোবডি ড্যাশ ক্যান নেভার বি ফেমাস ইন লাইফ দ্য ম্যান নোবডি বিলিভস আমরা জানি নোবডি এখানে সাবজেক্ট থাকে নোবডি পরে আমরা জানি যে হার্ভের বেশ ফর্ম বসে তাহলে বেশ ফর্ম এবং নোবডি যার যুক্ত থাকলে হার্ভের সাথে এস বা ইয়ে যুক্ত করতে পারে নোবডি বিলিভস নোবডি বিলিভস ক্যান নেভার বি ফেমাস ইন লাইফ যাদেরকে বিশ্বাস বিশ্বাস
তারা যায় না, তারা কখনোই কি করতে পারে না, তারা কখনোই জীবনে বিখ্যাত হতে পারে না। It may be that we may guess once or twice by training. এখানে আমরা জানি যে শিক্ষার্থীবৃন্দ এখানে মেয়ে মডাল অর্জনের ভাগ আছে, তারপরে গ্যাপ আছে, তাহলে এখানেও একটা কি বসবে, বসবে। তাহলে ইট মে বি হতে পারে যে ইউ মে সাকসিড ইজ ইউ অধ্যায়টা তোমরা একটু দেখে নেবে, আপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো খুবই গুরুত্বপূর্ণ। আশা করি তোমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন গুলো শিখে নেবে। Goodbye, everybody.